এ ভাগে যাইতে ভাগে যাইতে মোটামুটি তাই তো বালে বালে এ বালে ভালোবাসো এখনি। সো হে গাইস, শুভ গোধনি। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি রথ দেখতে, আর আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই, রথটা যেন ভালো কাজ না। যাই হোক, তো আমরা রথ দেখতে এখন বেরিয়েছি, আর সাথে আমরা টেডি বিয়ার নিয়েছি। তো আমরা আজকে টেডি বিয়ারে শ্যুট করবো, অনেকদিন ধরে টেডি পড়ে আছে, তো দিতে পারছি না ভিডিও। তোমরা মানে আমি বুঝতে পারছি যে তোমরা এরকম কমেন্ট ফমেন্ট অনেকে করছো, তো যাই হোক সেই কারণে আমরা আজকে টেডি ভিডিও শ্যুট করবো। কোথায় করবো জানি না, তো আমার মামা বলছিলো যে চ আজকে টেডি ভিডিও শ্যুট করি চ। তো ফার্স্ট করবো কামারহাট, তারপর 5 নম্বরে, ঠিক আছে? আমাদের দুটো বাজারে পরে, সে দুটো বাজারে করবো, দেখি রিয়াকশান কেমন পাই আর কেমন তোমাদের হাসাতে পারি, সেটা তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। আর যারা যারা এখনও টেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা টেডি জিরো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর লিঙ্কও অবশ্যই দিয়ে দেবো। তো চলো, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে মামা, আর সন্ধ্যেও আসতেছে, না হলে সন্ধ্যের পর আর ভিডিও করতে পারবো না। তো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, তো যাবো, তারপর সেখানে গিয়ে কথা হচ্ছে। চলো চলে এসছি, আর দেখতে পাচ্ছ রথ টানাটানি হচ্ছে এখন। রথ টানবো, রথ টানবো, রথ টানবো, রথটা কি হচ্ছে? মাথা রথ আছে, এটা বাতাসা, রথ টানো, রথ টানো, ভিড়টা করবি। গ্যাং যাচ্ছে, টেডিটা ওদের হাতে দিয়ে দিয়েছে, ওরা নিয়ে যাচ্ছে এখন, ঠিক আছে? আমরা মোট 5-6 জন এসেছি, আজকে ভিডিওটা করবো সেই লেভেলে, তোমার শুধু দেখতে থাকো। এখন দাদা ভাইটাকে টেডি পড়াচ্ছি, এবার মাঠের রিয়াকশনটা হবে। আর আমরা কোথায় দাঁড়িয়ে এখন মানে টেডিটা পড়ছি এখন জঙ্গলের ভেতরে, ঠিক আছে? এখানে লোক নেই, তো এখানে আমরা পড়তে টেডিটা পড়ছি, এখানে সবাই মিলে এখন পড়াচ্ছে ওকে, ঠিক আছে? আসছে টেডি বিয়ার, ঠিক আছে? তার পেছনে কজন দেখো, তাকে ধরে আনছে এখন, কি হয়। সো গাইস, শুরু হয়ে গেছে আমাদের টেডি বিয়ার পাবলিক রিয়াকশন। হঠাৎ দেখি টেডি নাচ শুরু করে দিয়েছে, আর আমরাও বুঝতে পারিনি যে এইরকম নাচবে ও। তো যাই হোক, ও সবাইকে আনন্দ দিচ্ছে, আর আমরা এখানে সাইড থেকে ভিডিও করছি, আর সবাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সবাই তো দাঁড়িয়ে গেছে বলতে গেলে, রথও দাঁড় করে দিয়েছে। তো দেখো তোমরা নাচটা ওর, এখানে রথে মেলা এত ভিড়, মানে সবাই ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে দিচ্ছে না, ঠিক আছে? এত লোক হচ্ছে, ভিডিও ভিডিও করতে পারছি না, সবাই খালি ফটো তুলতে ব্যস্ত, ছবি তুলতে থাকবে, আমি বলি ভিডিওটা করি, শুনছে না কেউ। 5 নম্বর অলরেডি চলে এসেছি, আর ওই হচ্ছে রথ, ঠিক আছে? তো আমার রথটা এখন টানবো, রথটা ভিড় পর্যন্ত, রথটা টানবো। তো গাইস বেলায় ভিড়টা দেখো, মানে 5 নম্বরে ভিড়টা দেখো গাইস, প্রচুর ভিড়। গাইস ঠিক মতো ব্লগও করতে পারছি না, এত ভিড় হয়েছে। এখন ফটো তুলতে ব্যস্ত, মানে আমি কি বলবো, দোকানে খেতে এসছে ফটো তুলছে, ঠিক আছে? মানে এখানে কিছু আর বলার নেই, যেখানে যাবে খালি ফটো তুলবে, ঠিক আছে? বল কিছু, আমরা বেকার দাঁড়িয়ে দিয়ে খাচ্ছে বিরিয়ানি, হাত ধরে ডিম দিয়ে গেলি, আমরা এখন খেতে এসেছিলাম, এত ভিড়, এত ভিড় হয়েছে, তো আমাদের বসার জায়গা নেই, ঠিক আছে? তো আমরা এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি, এত শেষ হলে খাবো, তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো, এখন সেই খাওয়া লাগছে, দেখো তো মাঝে মধ্যে বাজারটা কত সময় লাগছে, এখন উপর থেকে দেখছি।
তোমরা কি খাবে বলো, কি খাবে? বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু কাঁথা দিচ্ছে। তাই তুই কি খাবি? হ্যাঁ বিরিয়ানি, বিরিয়ানি খাবেন? এ বিরিয়ানি খেতে হবে না, চলে তো চলে। হ্যাঁ ঠিক আছে বস, বিরিয়ানি বলছি বস। তোর এগুলো আমার এগুলো আছে দাদা, ওইগুলো ঠিক আছে। আমরা এগুলো অর্ডার দিয়েছি, এখানে চাউমিনটা ভালো না, তাই চাউমিন কেন বিরিয়ানি কেন ভালো না সেগুলো আমরা খাইনি। এখন রোল অর্ডার দিয়ে রোলটা দেখি কেমন খেতে লাগে, পুরো ঘেমে গেছি। ঠিক আছে, রেস্টুরেন্টের কোনো পাখা নেই, কারণ হচ্ছে যাই হোক হবে কিছু করার নেই। আর এই দোকানে সব আমরা খাই, জানো তোমরা অনেক দোকানটা দেখতে পাচ্ছি, তো এত ভিড় হয়েছে দোকানে, যা দিচ্ছে সব আমরা খেলে মানে খেতে হবে। উনি আর ভালো লাগছে না, মালটা একা একা খাচ্ছে, আর আমাদের তো কেউ আমার তো দিয়ে যায় না, আর ও একা একা খাতে দেবে, খাতে দেবে দুদিন বাড়তি আসবে ঘরে। আমাদের দেখ দিলে একসাথে খাবো, তুই এই লোকের সস কি করতে দেয়, এই দেখ পুরো পদল শেষ করে দিবে। এই লোকের তো আজ কম কর, কম কর, কম কর, একদম শেষ করে সব সব টেস্ট কর, সব ওই হলুদটাও টেস্ট কর, সেই সার হলুদটা টেস্ট কর। হ্যাঁ ঠিক আছে, তো হলুদটা কর ধীরে ধীরে গাড়িতে সাথে, সেই সার একটু গালাবে। কে কেমন লেগেছে রিভিউ দে, কেমন লেগেছে, ভালো লেগেছে না কাঁচা? ভালো লেগেছে, এবার সব ভালো লেগেছে। আমরা এখানে যতবার খেয়েছি, ঠিক আছে তুই তো জানি না, এখানে যতবার খেয়েছি কাঁচা দেয়, এমনিতে মেলার সময় কাঁচা দেয়, এমনি এমনি এই অন্য সময়ও কাঁচা দেয়, এবার করতে পারে না এরা, কি বলবো, সেই বাদ দিয়ে খেতে হয় দোকানে। খিদা হয়েছে মানে চুপ কর, চুপ কর, আমাদের দেয় না, এখনো বন্ধু আসেনি, আমার কি করবো চিন্তা করছি। আছে ওরা, ওটাই ওটা দিয়েছি, তুই অনলাইনে দিয়েছি, কিন্তু অনলাইনে আমি টেস্ট করছি, ঠিক আছে কেমন লেগেছে দেখি। ওরা সবাই বলছিল ভাল বালে হয়েছে, আমি দেখি কাপ লেগেছে সবাই বাড়িতে এলাম, এখনও ড্রেস ফ্রেস খুলিনি, তো ভিডিও করছিলাম টেডির। তো মেন রোড ওখানে, তো ওখানে ভিডিও করবো কি, মানে যে টেডি সেজেছে তাকে ধরে নিয়ে যেতে হচ্ছিলো, কারণ ওখানে গাড়ি ঘোড়া চলছিলো। তো যাই হোক, আর ঠিক মতো এমনিতে ব্লগও করতে পারিনি, আর এমনিতে দেরি হয়ে গেছে যেতে। তো ভিডিওটা যদি তোমার ভালো লাগে লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, ঠিক আছে। আর এরকমই সাপোর্ট করো, নাহলে ভিডিও ছেড়ে দিতে হবে আমাকে। তোমার সাপোর্টে কিন্তু এত কষ্ট করে ভিডিও করতে গিয়ে, আর টেডি চ্যানেলে নতুন একটা ভিডিও আসবে, তোমরা টেডি চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবে, মানে যেটা রথে ভিডিও করেছি। আর আজকে ঠিকমতো ব্লগও করতে পারিনি, তোমরা জানোই যে মেন রোড, আর আমি তো রথ টানতেই পারিনি, তো ওখানে এমনিতে গরম পড়েছে। যাই হোক, তো এখন বাজে কটা, এখন 9:30 বাজে, আর সবে বাড়িতে এলাম, ঠিক আছে। আর যাই হোক, আর ফিরে যাতে ভালো করে ব্লগটা করবো সেই লেভেলে। আর আমাদের 5:00-3 রদ হয়েছিলো, ঠিক আছে, তো দেখানো হয় না অলরেডি, একটা হয়তো দেখিয়েছিলাম। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে। আর নতুন আবার একটা ব্লগ নিয়ে আসছি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।